ইউটিউবের পুরনো ক্লাসিক স্টুডিওর দিন শেষ হয়েছে অনেক আগেই, তবে এখনও পাওয়া যায় তার দেখা। শীঘ্রই যে কোনো সময় হাত গুটিয়ে নিতে পারে এই ইউটিউব স্টুডিও ক্লাসিক। ইউটিউবের নতুন স্টুডিও ইউটিউব স্টুডিও বেটা এখন রাজত্ব করবে ক্রিয়েটরদের স্বপ্নের ড্যাশবোর্ডে। আর এই ইউটিউব স্টুডিও বেটার নতুন ফিচার্স ভিডিও আপলোডিংয়ে বোরিং ফিল কাটিয়ে আর ভুল ত্রুটি কমিয়ে স্বয়ংসম্পূর্ণ ভিডিও আপলোডিং সিস্টেমে নতুনত্ব এনে দিল আপলোড ভিডিও বেটা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই আপলোড ভিডিও বেটা সম্পর্কে এবং এর সব নতুন ফিচার সম্পর্কে, এটা কিভাবে কাজ করে এবং স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই আপলোড ভিডিও বেটা ব্যবহার করে একটি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। সো বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমি সাইফুর রহমান আজিম, টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আমি কথা একদমই বাড়াবো না, আমি সরাসরি চলে যাব, আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের ইউটিউব স্টুডিও বেটার যে নতুন একটা অপশন আছে আপলোড করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপলোড ভিডিও বেটা নিউ। এটা দিয়ে আমরা অনেকেই অনেক সংকোচ বোধ করি ভিডিও আপলোড করতে, অথবা অনেকে বুঝতে পারি না যে আসলে এটাতে কিভাবে ভিডিও আপলোড করতে হবে, অথবা অনেকে এটা জানেই না যে আসলে জিনিসটা কি। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া, আসলে আমাদের ইউটিউবের নতুন ড্যাশবোর্ড ইউটিউব স্টুডিও বেটাতে আমরা যে আপলোড ভিডিও বেটা যে ফিচার্সটা পেয়েছি, সেই ফিচার্সের মাধ্যমে কিভাবে আমরা ভিডিও আপলোড করব, এবং সেটা আপলোড করা ভালো নাকি আপলোড ভিডিওতে নর্মাল যে ক্লাসিক্যাল ভিডিও আপলোডের সিস্টেম রয়েছে সেটাতে আপলোড করা ভালো, সেটা আসলে আপনারা আজকে বুঝে যাবেন যে আসলে কোনটাতে আপলোড করা ভালো, এবং নতুন আপলোড স্টুডিও বেটা যেটা রয়েছে এই আপলোড স্টুডিও বেটাতে আপনি কিভাবে আপলোড করলে বা কিভাবে আপনাকে আপলোড করতে হবে, এবং আপলোড করতে গেলে আপনি কি কি সুবিধা পাবেন নতুন এই ফিচার্সের জন্য। অবশ্যই যেহেতু নতুন ইউটিউব এটাকে অ্যাড করেছে, সেহেতু আপনি নিশ্চয়ই কোনো ভালো ফিচার্স পাচ্ছেন, সেই জন্যই ইউটিউব আপনাকে এটা দিয়েছে। সো সর্বপ্রথম আমরা চলে যাব ক্লিকে আপলোড ভিডিও বেটা। আপলোড ভিডিও বেটা এটা শুরু করার আগে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে জিনিসটা কি, কেন আপনি এটাতে আপলোড করবেন। ধরে নিন আপনাকে কেউ একটা অনেক বড় জায়গা, অথবা ধরে নিন আপনাকে কেউ এক কাঠা একটা জমি দিল, অথবা দুই কাঠা। যদি আপনাকে দুই কাঠা জমি দিয়ে বলা হয় যে আপনি এইখানে যে কোনো একটা জিনিস তৈরি করবেন, এবং সেই জিনিসটা সম্পূর্ণ আপনার নিজের চেষ্টায়, এবং কোন জায়গায় কী হতে হবে, কোন জায়গায় কী হলে সুন্দর হবে, এবং সব কিছু শেষ করে যখন আপনি ভালো একটা কিছু তৈরি করে দিতে পারবেন আমাদেরকে, তখন আমি আপনাকে একটা ভালো ফিডব্যাক দিব, অথবা আমি আপনাকে একটা ভালো কিছু তৈরি করার জন্য আপনাকে একটা অ্যামাউন্ট দিব, এরকম কোনো কিছু যদি কেউ আপনাকে বলে, এবং তখন আপনি যে কাজটা সেভাবে করবেন এবং যতটা আপনার কাছে প্যারা মনে হবে, ভেজাল মনে হবে, এটা যদি আপনার কাছে ঘুরে গিয়ে এমন হয়ে যায় যে আপনাকে আমি দুই কাঠা জায়গা দিলাম এবং জায়গা দিয়ে আপনাকে আমি বাড়িটা করে দিলাম, বাড়ি করে দিয়ে ফ্ল্যাট করে দিলাম, এবার প্রতি ফ্ল্যাটে আপনি কোন জায়গায় কি রাখলে যে ফ্ল্যাটগুলো সুন্দর লাগবে সেটা আপনি করুন, তাহলে আপনার কাছে কোনটা সহজ মনে হবে? নিশ্চয়ই আপনার কাছে পরেরটা সহজ মনে হবে, কারণ বাড়ি করে দিয়ে যখন ফ্ল্যাট করে দিবে তখন আপনি ফ্ল্যাটগুলোকে সহজে ডেকোরেট করতে পারবেন, কোথায় কী দিলে ভালো লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। সো ঠিক এরকমই হচ্ছে আপনার ইউটিউবের ক্লাসিক্যাল আপলোড এবং আপলোড ভিডিও বেটা দুইটার মধ্যে পার্থক্য। একটা হচ্ছে একদম র থেকে যাবে, সেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ সব নিজে নিজে করতে হবে, আর এই আপলোড স্টুডিও বেটা যেটা নতুন আছে যে আপলোড ভিডিও বেটা, এটাতে সব স্টেপ থাকবে, আপনাকে বলা হবে একটার পর একটা ফিল আপ করার জন্য, দেন আপনি নেক্সট স্টেজ যেতে পারবেন এইভাবে। সো চলুন আমি আপনাদেরকে ছোট একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট এ ফাইল, আমরা এখান থেকে একটি ফাইল সিলেক্ট করব, ডেস্কটপে থাকা আমি আমার ছোট্ট এই ভিডিওটি আপলোড করা শুরু করব। দেখতে পাচ্ছেন যে আপলোড অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে, এখানে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে নিচে অলরেডি 3-4% করে এই যে আপলোডটা এখানে হচ্ছে। এখানে আপনারা শুরুতেই দেখতে পাবেন যে টাইটেল রিকোয়ার্ড, এখানে চারটা অপশন আপনাকে দেওয়া হয়েছে, ডিটেইলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্টস, ভিজিবিলিটি, এই কয়েকটা অপশন এখানে দেওয়া আছে, সবগুলো আমি আপনাদেরকে একে একে দেখাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে টাইটেল দেওয়া আছে, ধরে নিন যে আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি মামা নানু বাড়ি ব্লগ, অথবা আপনি আপনার যে টাইটেলটা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, এগুলো আপনি এখানে আপনার যা যা লেখার আপনি লিখে ফেললেন, ঠিক আছে। টাইটেল ডেসক্রিপশন সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তাহলে সেগুলোও আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা কোনটা কীভাবে লেখা উচিত, সে সম্পর্কেও আমি ভিডিও বানিয়েছিলাম। সো এইখানে আপনি যা যা আপনার লেখা প্রয়োজন, এবং আপনার ডেসক্রিপশনে আপনি আপনার ভিডিও সম্পর্কে যা যা বলা দরকার সেগুলো বলবেন এবং টাইটেলটা লিখবেন। লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে থাম্বনেইল অ্যাড করার অপশন রয়েছে, এখানে জাস্ট আপলোড থাম্বনেইল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় থাম্বনেইলটা নিয়ে নেবেন, ধরে নিন যে আমি এই থাম্বনেইলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে একদম সহজেই একটি থাম্বনেইল আপলোড হয়ে গেল, ঠিক আছে।
সো এইখানে আপনি যদি চান এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন, আবার ডাউনলোডও করতে পারবেন। সো এরপর চলে যাচ্ছি প্লে লিস্টে। আপনি যদি আপনার র ফাইলটাতে থাকেন, আগের যেই ক্লাসিক সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আপনাকে সব খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় কী আছে, আর এখানে আপনি জাস্ট নেক্সট বাই নেক্সট চলে গেলে সব আপনার সামনে চলে আসবে। এটা হচ্ছে একদমই সহজ একটা ব্যাপার। সো সিলেক্ট এখান থেকে আপনি আপনার ধরে নিন, আমি আমার এটা দিয়ে দিলাম অ্যামেজিং ভিডিওস অথবা আজিম ব্লগস। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে নতুন ইউটিউবের সিস্টেমটা নো ইটস নট মেড ফর কিডস, আমার ভিডিওটা বাচ্চাদের জন্য না, সেই জন্য আমি এটা অপশন সিলেক্ট করবো, আর আপনাদেরটা বাচ্চাদের হয়ে থাকলে সেটা সিলেক্ট করবেন। দেন আমরা দেখতে পাচ্ছেন যে মোর অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাগ রয়েছে, আপনার যা যা ট্যাগ লেখা দরকার আপনি সব এখানে লিখে দিবেন। দেন ট্যাগ যখন ফুলফিল হয়ে যাবে, ফুলফিল হয়ে যাওয়ার পরে আপনি ফুলফিল বলতে আপনার যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিচে আপনার ক্যাপশন সার্টিফিকেশন, এটা নর্মালি প্রয়োজন হয় না, আপনার যদি দরকার হয় দিতে পারেন। তারপর রেকর্ডিং ডেট, আপনি এই রেকর্ডিং ডেটটা এখানে দিয়ে দিবেন, আপনি আজকের ডেট অথবা ভিডিও যেদিন আপলোড করবেন সেদিনকার ডেটও দিতে পারেন। তারপরে ভিডিও লোকেশন, এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন, যদি আপনি ঢাকায় থাকেন ঢাকায়, চিটাগং থাকলে চিটাগং, অথবা ভিডিওটা যেখানে শ্যুট করেছেন সেখানকার শ্যুটের স্থানটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমি যদি বাংলাদেশ দিই তাহলে দেখছেন যে আমার সামনে বাংলাদেশ চলে এসেছে, বাংলাদেশটা এখানে লেখার পরে এই যে বাংলাদেশ এবার লোকেটেড হয়ে গেল যে ভিডিওটা বাংলাদেশের, ঠিক আছে। সো তারপরে দেখতে পাচ্ছেন যে ইউটিউব লাইসেন্স, তারপরে এম্বেডিং করতে চাইলে আপনি যদি অ্যালাউ দিতে চান অ্যালাউ দিয়ে রাখতে পারেন, অথবা উঠিয়ে দিতে চাইলে উঠিয়ে দিতে পারেন, আমি উঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি, আপনার ভিডিওর ক্যাটাগরিটা কী আমি দিয়ে দিচ্ছি, পিপলস অ্যান্ড ব্লগস, আপনার যদি মিউজিক হয় মিউজিক, যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা। সো দেখতে পাচ্ছেন যে আমরা এই কাজটা করতে করতে কিন্তু ভিডিওটা অলরেডি 76% আপলোড হয়ে গিয়েছে। সো দেন আপনি এটাকে আবার রিভিউ করতে পারেন যে কোথাও কোনো কিছু মিস করলেন কিনা। সো এই যে একটা ব্যাপার, আমরা যদি আগের আপলোডের সিস্টেম যাই, আমি আপনাদেরকে নর্মালি একটা স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি। এই আপলোডিং সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু আমাদের এলোমেলো হয়ে থাকে, আমরা সবগুলো ধরে ধরে ঠিক করি। দেন এখানে আমরা এটা ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন যে একদম সহজে আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখতে পারবো, এবং ভুল হওয়ার সম্ভাবনা যে আমরা ডেসক্রিপশন রেখে চলে গেলাম অথবা ট্যাগ রেখে চলে গেলাম অথবা প্লে লিস্ট সিলেক্ট না করি আমরা ভিডিও আপলোড পাবলিশ দিয়ে দিলাম, এই সমস্যাগুলো আর আশা করছি হবে না। দেন আমরা চলে যাবো নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনের অপশন এখানে চলে আসছে, আমরা এখানে মনিটাইজেশন অন দিয়ে রাখবো, আপনার যদি মনিটাইজেশন থাকে, আর যদি না থাকে তাহলে আপনি এই অপশনটা পাবেন না। দেন এখান থেকে সব কিছুই আপনার ওকে থাকলে আপনি চলে যাবেন নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে অ্যাড ইন্ডি স্ক্রিন অ্যান্ড অ্যাড কার্ডস, আপনার ভিডিওটা যখন 100% হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে আমার এটা 99% হয়ে গিয়েছে, 100% হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এটা পাবেন যে আপনি ইন্ডি স্ক্রিন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। প্রসেসিংটা যখন কমপ্লিট হবে ইন্ডি স্ক্রিন এখান থেকে অ্যাড করবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভিজিবিলিটিতে চলে যাই, আপনি যদি এখান থেকে এটা শিডিউল করে রাখতে চান, যেমন ধরে নিন যে আপনি ভিডিওটা আপলোড করলেন এখন কিন্তু ভিডিওটা পাবলিশ হবে কালকে সন্ধ্যা 7টার পরে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আগামীকালকে ডেট সিলেক্ট করবেন, ধরে নিন আগামীকালকে 24 তারিখ, দেন আপনি সন্ধ্যা 7টা দিয়ে দিলেন। যদি আমি 7টা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন 7টা এটা সকাল, আমি সন্ধ্যার কথা বলছি, সন্ধ্যা হচ্ছে এটা, এই যে 7:30 পিএম। সো এটাতে আমরা দিয়ে দিব। আবার চাইলে আপনি এখান থেকে সেট অ্যাজ প্রিমিয়ারও দিতে পারেন। প্রিমিয়ার সম্পর্কে আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, যদি আপনারা প্রিমিয়ারটা না বুঝেন তাহলে সেখান থেকে দেখে বুঝে নিতে পারেন যে আসলে প্রিমিয়ার জিনিসটা কী। আর যদি আপনারা এটা না করতে চান তাহলে জাস্ট এখান থেকে পাবলিক এবং পাবলিশ নাওতে ক্লিক করে, পাবলিকে ক্লিক করলে আপনি এটা নামিয়ে দিবেন, নামিয়ে দেওয়ার পরে এখানে পাবলিশে ক্লিক করলেই আপনার ভিডিওটা কিন্তু এখনই পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফিনিশ প্রসেসিং। এবার আমরা যে জিনিসটা রেখে আসছিলাম সেটা দেখাই, ভিডিও এলিমেন্টস ইন্ডি স্ক্রিন অ্যান্ড অ্যাড কার্ডস। আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন যে আপনার ইন্ডি স্ক্রিনটা যদি আপনি অ্যাড করতে চান এখান থেকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আগে যেই সিস্টেমে ইন্ডি স্ক্রিন দিতেন ঠিক একই সিস্টেমে আপনি ইন্ডি স্ক্রিন দিতে পারবেন। মোস্ট রিসেন্ট আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরুন যে আমি এই একটা ভিডিও দিলাম, অথবা আপনি যদি চান এখান থেকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আবার যদি আপনার এটা কমপ্লিট হয়ে যায় তখন এই যে উপরে দেখতে পাচ্ছেন রিটার্ন টু ইউটিউব স্টুডিও, এটা কিন্তু আপনাকে এখানে বলাও আছে যে ওয়েন ইউ আর ফিনিশড ক্লিক রিটার্ন টু ইউটিউব স্টুডিও। আমরা রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে লিভ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা যখন আপনি অ্যাড করবেন এখানে টিকমার্ক আসবে, যেহেতু আমি এটা সেভ দিইনি টিকমার্কের প্রয়োজন হয়নি। অথবা আপনি যদি দিতে চান তাহলে আবার যাবেন, আবার গিয়ে এখান থেকে ভিডিওটা অ্যাড করবেন। আমি স্টেপ বাই স্টেপ যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সো একদম অ্যাক্টিভ করেই দেখিয়ে দিই। মোস্ট রিসেন্ট আপলোড এখানে দিয়ে দিলাম, আমি যে ভিডিওটা নতুন আপলোড করব সেটা আমার এখানে সবসময় শো করবে। এটা দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করার পরে রিটার্ন টু ইউটিউব স্টুডিও, রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে এইখানে
অ্যাড ইন ইটস অ্যাড এন ইন ইউর স্ক্রিন, এটাতে কিন্তু টিক মার্ক চলে আসছে, তার মানে আমি এটা অ্যাড করেছি। আর অ্যাড কার্ডস এটা আমি এখন দিচ্ছি না, আপনারা একইভাবে আগে যে ক্লাসিককে যেভাবে দিতেন সেভাবেই দিবেন। সো এই ছিল আসলে আপনার ভিডিও সিস্টেম, এখানে ডান দিনই এখন পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে আপনার ইউটিউব স্টুডিও বেটার যে নিউ আপলোড ভিডিও বেটার প্রসেসিং, একদমই সহজ এবং স্বয়ংসম্পূর্ণ আমি বলবো, এই জন্য যে আপনাকে এখানে আপনি যে কোনো কিছু মিস করে যাবেন সেই সম্ভাবনাটা আর থাকবে না। এবং মিস করে গেলে কিন্তু তখন অনেক সময় দেখা যায় যে ভিডিওটা পরবর্তীতে আপনি আবার যখন এডিটিং করবেন তখন ওটার উপরে র্যাঙ্কিংয়ের উপরে অনেক প্রভাব পড়ে যায়। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব আপলোড স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও বেটার যে নতুন আপলোডিং সিস্টেম আপলোড ভিডিও বেটা, এটা আপনাদেরকে বুঝতে আমি সক্ষম হয়েছি। যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং স্পেসিফিক কোনো ব্যাপারে জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। সো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, আবার পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।